আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম উইন্টেলের তরফ থেকে আপনাদের জন্য আরেকটা নতুন স্মার্ট ওয়াচ নিয়ে। এই স্মার্ট ওয়াচটাতে কিন্তু মানে সিম সাপোর্টের সুবিধা থাকতেছে, সেই সাথে সাথে ক্যামেরাও থাকতেছে। তো সিম সাপোর্টের সেই সাথে সাথে ক্যামেরা সহ যে স্মার্ট ওয়াচগুলো, এইগুলো কিন্তু ম্যাক্সিমাম 4 থেকে 5 হাজার টাকা প্রাইস ছিল। 4 হাজার টাকা আর কি সর্বনিম্ন, আর কি এর নিচে কিন্তু ওরকম পাওয়া যেত না। এই স্মার্ট ওয়াচটা দিব আজকে আপনাদেরকে মাত্র 2499 টাকায়। একদম ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে প্রাইসটা রিভিল করে দিলাম, মাত্র 2500 টাকায় আমাদের কাছে নিতে পারবেন সিম সাপোর্টেড ক্যামেরা সহ এই স্মার্ট ওয়াচটা, BW10 Pro 4G। তো যাই হোক, আমরা স্মার্ট ওয়াচটা আনবক্স করবো, সেই সাথে আপনাদেরকে দেখাবো টুকটাক। আর ভিডিওটি শুরু করার আগে, যারা আমাদের কাছ থেকে এই স্মার্ট ওয়াচ সহ যে কোনো ধরনের স্মার্ট ওয়াচ অথবা ইয়ারবাডস পারচেস করতে চান, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন চাইলে। আর আমাদের শপে সরাসরি আসতে চাইলে শপের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, আমাদের শপটা হচ্ছে মিরপুর 2 শপিং সেন্টার, লেভেল 5, 652-664 নাম্বার শপটা আমাদের। আর আপনি যদি চান যে শপে না এসে অনলাইনে পারচেস করবেন ঢাকার মধ্যে অথবা ঢাকার বাইরে, বাংলাদেশের সমস্ত জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি, আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে। তো আসেন আমরা এই স্মার্ট ওয়াচ যেটা, এটার বক্সটা একটু আপনাদেরকে খুলে দেখাই। এই যে এটা হচ্ছে বক্স, বক্সের গায়ে কিছু জিনিস লিখে দেওয়া আছে, এটা একটু আপনাদেরকে দেখাই আমি। সেটা হচ্ছে প্রথমেই এটার যে মডেলটা, BW10 Pro 4G ক্যামেরা মডেল, মানে এখানে আপনার ক্যামেরা সুবিধা থাকতেছে। এটা কিন্তু হিডেন ক্যামেরা হিসেবেও আপনারা ব্যবহার করতে পারবেন, পপ আপ ক্যামেরা যেটা আর কি, হিডেন ক্যামেরাও হিসেবেও ইউজ করতে পারবেন, ফটোগ্রাফি করতে পারবেন, লো পাওয়ার, মানে লো পাওয়ার বলতে অনেক অল্প পাওয়ারেও এটা আর কি মানে চালাইতে পারবেন আপনারা, মানে লো পাওয়ার কনজিউম করবে, ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো পাবেন এটা, সেটাই বুঝাইতে চাইছে তারা। 4G কলের সুবিধা থাকতেছে, ব্লুটুথ ভার্সন 5.0 দেওয়া থাকতেছে। আর এটা কিন্তু আপনাদের, আপনারা অ্যাপের সাথে কানেক্ট করেও তারপরে ইউজ করতে পারবেন। আমি এখানে দেখেন পিছনের দিকে এর অ্যাপের নাম হচ্ছে মাই ওয়াচ প্লাস। তো এই অ্যাপের সাথে কানেক্ট করেও কিন্তু আপনারা এই স্মার্ট ওয়াচটা অপারেট করতে পারবেন। তো আমি একটু দেখাই যে আপনারা সিম দিয়েও, শুধু সিম দিয়েও ব্যবহার করতে পারবেন, আবার অ্যাপের মাধ্যমেও এটা ব্যবহার করতে পারবেন সিম সহই, ঠিক আছে। তো এটা হচ্ছে স্মার্ট ওয়াচটা, স্মার্ট ওয়াচটা সাইডে রাখি। এখানে আপনার একটা ইউজার ম্যানুয়াল গাইড দেওয়া থাকতেছে, এই যে 2 পিনের একটা ম্যাগনেটিক চার্জার দেওয়া থাকতেছে, আর এইটা হচ্ছে এই স্মার্ট ওয়াচটার স্ট্র্যাপটা। পজ দেন, আজানটা দিয়ে নিই। তো আমরা কিন্তু এখানে দেখেন এই স্মার্ট ওয়াচটার যে ইন্টারফেসটা সেখানে চলে আসছে, এটা হচ্ছে এটার UI। ডান দিকে কিন্তু দেখেন একটা ক্রাউন বাটন দেওয়া থাকতেছে, এটা দিয়ে আপনারা চাইলে এই যে এই ফাংশন স্ক্রোলিংয়ের কাজ করতে পারবেন, এই যে এভাবে আপনারা মেনু ফাংশনে যাইতে পারবেন। আর এই যে দেখেন এখানে আপনারা যে সিমটা দিবেন, ঠিক আছে, সিমটার, সিমের পোর্টটা হচ্ছে এটা, এই যে আমি খুলে দেখাই আপনাদেরকে। এই যে এখানে আপনারা একটা মিনি সিম লাগাইতে পারবেন, মিনি সিম মানে নর্মাল এখন যে সিম আমরা ব্যবহার করি, এটা কিন্তু ওয়াটার প্রুফ, মানে মোটামুটি ওয়াটার প্রুফ বলা যায়। দেখেন এই জায়গায় রাবারের কিন্তু একটা কোটিং দেয়া আছে, ঠিক আছে, হালকা পানিতে কিছু হবে না। এখানে আপনার স্পিকার দেওয়া থাকতেছে, আর যেহেতু কলিং, মানে আপনি কলে কথা বলবেন, এই যে মাইক্রোফোন দেওয়া থাকতেছে এখানে নিচের দিকে, এই যে দেখেন অ্যাপেলের মতন যে স্ক্রুগুলো দেওয়া থাকে, সমস্ত স্ক্রু দেওয়া থাকতেছে, অরিজিনাল সেন্সর কিন্তু এখানে দেওয়া থাকতেছে, আর এখানে চার্জিং পয়েন্টটা দেওয়া থাকতেছে। আর এই যে আপনার ক্যামেরা যেটা, সেটা যদি আমি একটু বের করে দেখাই, এই যে আপনাদের হিডেন ক্যামেরা ভাই। তো আমাদের এটা দিয়ে মনে হয় একটা ছবি তোলা উচিত নাকি ভাই? ক্যাপচার, এই যে এই যে মানে যে কোনো দিক দিয়েই তুলতে পারবেন না? এই যে আমরা, আমি আমি আমারই আমারই একটা ছবি তুলি, এই যে আচ্ছা আমাদের ছবিটা একটু দেখাই, দেখেন এই ছবিটা কিন্তু আমরা এই ক্যামেরা দিয়েই তুলছি, ঠিক আছে। তো এই যে এই ক্যামেরার সুবিধাটা থাকতেছে এখানে। এছাড়াও আপনারা স্মার্ট ওয়াচটার ভিতরের দিকে যদি আসেন, উপরে থেকে নিচের দিকে সোয়াইপ করলে আপনার যে অ্যাপটা, সেই অ্যাপের কিউআর কোডটা শো করবে, এই অ্যাপের সাথে কানেক্ট করে নিলে আপনি স্মার্ট ওয়াচের যত সুবিধা সব কিছু এখান থেকে ব্যবহার করতে পারবেন। ডান থেকে বাম দিকে যদি সোয়াইপ করেন তাহলে আপনার যে এই যে ডেইলি অ্যাক্টিভিটি, মানে অ্যাক্টিভিটি বলতে আর কি আপনার হার্ট রেট মনিটর, ব্লাড প্রেশার মনিটর, ব্লাড অক্সিজেন মনিটর, মনিটরিং ফাংশন, মানে যেগুলো সচরাচর একটা স্মার্ট ওয়াচে আমরা খুব বেশি ব্যবহার করে থাকি, সবার প্রথমে আপনার ডেইলি অ্যাক্টিভিটি ট্র্যাকারগুলো শো করে ডান থেকে বাম দিকে, এই যে। তারপরে হচ্ছে আপনার স্লিপ মনিটর, সেই সাথে ওয়েদার ইনফরমেশনটা এখান থেকে দেখতে পারবেন, হার্ট রেট মনিটরিং, ব্লাড প্রেশার মনিটরিং, ব্লাড অক্সিজেন মনিটরিং, মিউজিক আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, গেমের সুবিধা থাকতেছে এখানে, দেখেন 2টা গেম দেওয়া থাকতেছে। আর এছাড়াও নিচের দিকে আমরা যদি আসি, এই যে আপনার মানে ওয়ার্কআউটের যে ফাংশনটা, যে আপনি যদি ওয়ার্কআউট করতে চান, দেখেন এখানে কিন্তু ছবি দিয়ে, ইন্টারফেস দিয়ে আপনাকে বুঝাই দিচ্ছে যে আপনি কী কী ধরনের ওয়ার্কআউটগুলো করতে পারেন। তো একটা স্মার্ট ওয়াচের মধ্যে যত ধরনের ফিচার থাকা লাগে তার থেকে কিন্তু একটু বেশি দেওয়া থাকতেছে, মানে খুব সহজভাবে দেওয়া থাকতেছে, আপনাদের ইউজ করার জন্য খুব সহজ হবে সেভাবে দেওয়া থাকতেছে। আর ডান দিকে যদি সোয়াইপ করেন ডিরেক্টলি আপনি কলে চলে যেতে পারবেন, ধরেন আপনি যে কাউকে কল দিবেন এখান থেকে আপনি জাস্ট ডায়াল করে কল দিতে পারবেন, আর আপনার সিমে যত কন্ট্যাক্টস থাকবে সেগুলো তো শো করবেই। আর অ্যাপের মাধ্যমে আপনি যখন এই স্মার্ট ওয়াচটা কানেক্ট করবেন তখন কিন্তু বেশ কিছু কন্ট্যাক্টস আপনি এখানে সিঙ্ক্রোনাইজ করে রাখতে পারবেন, যেগুলো দিয়ে আপনি এখান থেকেই ডিরেক্টলি আপনার রিসেন্ট কলস থেকে আপনি এখান থেকেই ডিরেক্টলি কল দিতে পারবেন, ঠিক আছে।
আচ্ছা এরপরে আমরা যদি মেনুতে আসি তাহলে দেখেন মোটামুটি মেইন মেনু যা যা ছিল সবকিছু আপনাদেরকে দেখাই দেয়া আছে তার ভিতরে একটা জিনিস যেটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট এই যে ব্লুটুথ কানেক্ট নাই যার কারণে এটা দেখাইতে পারতেছি না তো এখানে ভয়েস অ্যাসিস্ট্যান্টের যে কাজটা সেটা আপনারা করতে পারবেন মানে ভয়েস অ্যাসিস্ট্যান্ট অন করে আপনারা আপনাদের ফোনকে কমান্ড করাইতে পারবেন এছাড়াও এখানে দেখেন এই যে ফেসবুক দেওয়া থাকতেছে ফেসবুকের যে মেসেজগুলো সেগুলো কিন্তু এখানে শো করবে আপনাদের মানে আপনারা যখন ফোনের সাথে কানেক্ট থাকবে এটা ঠিক আছে আর সেটিংসের ভিতরে যখন যাবেন আপনারা এই যে ডাইনামিক আইল্যান্ড যেটা সেই ডাইনামিক আইল্যান্ডটা আপনারা চাইলে অন করে রাখতে পারেন দেখেন আমি অন করে রাখছি অন করে রাখলে উপরে এই যে দেখেন ডাইনামিক আইল্যান্ডটা কিন্তু শো করতেছে এই যে আমি যদি এইখানে দাঁড়ান এক মিনিট আমি যদি এইখানে ওয়াচ ফেসটা একটু চেঞ্জ করি তাহলে ভালো করে বুঝাইতে পারবো এই যে এখানে কিন্তু ডাইনামিক আইল্যান্ডটা শো করতেছে এবং এখানে কিন্তু দেখেন মেসেজের যে অপশনটা সেটা কিন্তু মানে আপনার মেসেজ আসলে সেটা এই ডাইনামিক আইল্যান্ডের ভিতরে এটা কিন্তু শো করবে ঠিক আছে তো এখানে এই গেল সেটিংসে আরেকটু দেখাই আপনাদেরকে জেনারেলের ভিতরে যদি চান তা আপনি ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবেন টাইম ফরম্যাটটা এখান থেকে 12 আওয়ার্স অথবা 24 আওয়ার্স আমি 12 আওয়ার্স দিয়ে মানে রাখলাম অনেক স্মার্ট ওয়াচে কিন্তু এই সুবিধাটা থাকে না রিটার্ন টু দ্য ডায়াল এই অপশনটা থাকতেছে সমস্ত কিছু এখানে কিন্তু দেয়া থাকতেছে এছাড়াও ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসের ভিতরে এখানে যদি আসেন তাহলে এখানে কিন্তু আপনারা এই ডিসপ্লেটাকেও রেইজ এলসিডি ওয়ান যেটা মানে আপনার হচ্ছে মানে হ্যান্ডেল করার সাথে সাথে রেইজ টু একের যে ফিচারটা সেটা কিন্তু এখানে কাজ করবে তো এখান থেকে আমরা একটু বেরোয় আসি এরপরে হচ্ছে আপনার অ্যাপ ভিউ আপনি অ্যাপ ভিউ চাইলে এখান থেকে লিস্ট আকারে দিয়ে রাখতে পারেন এই যে আমি লিস্ট আকারে দিয়ে রাখলাম এইভাবে দেখতে আর কি আমার জন্য বেশি সুবিধা হয় এখানে কিন্তু ইসিজিও দেওয়া থাকতেছে এই যে দেখেন আমি একটু আগেই দেখলাম এই যে এখানে ইসিজিও দেওয়া থাকতেছে অ্যাপ ভিউ ফেসবুক হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপের যে মেসেজগুলো সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন হার্ট রেট স্লিপ স্টেপস ফিজিক্যাল ট্রেনিং এই যে ইসিজিটা হচ্ছে এটা এখানে ইসিজিও দেওয়া থাকতেছে আপনারা এটাও এখান থেকে মেজারমেন্ট করতে পারবেন ব্লাড প্রেশার তো দেওয়া থাকতেছে ব্লাড অক্সিজেন ব্যাকলাইট ব্রাইটনেস এই যে এটা আপনি কত ব্রাইটনেসটা কীরকম দিয়ে রাখতে চান এটাও আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন সমস্ত কিছু ফাংশন এখানে এমনভাবে দেওয়া আছে যে আপনাদের ইউজ করতে খুব বেশি সুবিধা হবে ঠিক আছে এবং এখানে দেখেন মানে স্টপ ওয়াচ ক্যালকুলেটার যা যা থাকা লাগে সব কিছুই এবাদে দেওয়া থাকতেছে এছাড়াও আপনার এই যে সেটিংসের ভিতরে যা যা থাকে সেগুলো দেখলাম টুইটারেরও ইনফরমেশন টুইটারেরও আপনার যে নোটিফিকেশন অথবা মেসেজগুলো থাকবে সেগুলো দেখতে পারবেন ফোনবুক থাকতেছে এখানে ফোনবুকের ভিতরে আপনি আলাদাভাবে আপনার যে কন্ট্যাক্টসগুলো অ্যাপের মাধ্যমে সিঙ্ক্রোনাইজ করে রাখবেন সেগুলো আপনি দেখতে পারবেন সব কিছুই এখানে আর কি দেওয়া থাকতেছে তো ওভারঅল এই স্মার্ট ওয়াচটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র 2499 টাকা লিমিটেড টাইমের অফার যারা পারচেস করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শপে আসতে চাইলে আবারও শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 2 শপিং সেন্টার লেভেল 5 652-664 নাম্বার শপটা আমাদের তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম